গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দিতে সোমবার সকাল 9:30 নাগাদ রানিপের নিশন পাবলিক স্কুলে পৌঁছান মোদি। আসার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দুপাশে থাকা জনগণকে মোদি মোদি বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে। ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদি বলেন, যেভাবে নির্বাচন হচ্ছে তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও সোমবার আহমেদাবাদ এসে ভোট দেওয়ার কথা রয়েছে। সোমবার সকাল 8:00 থেকে গুজরাটের দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দফায় মোট 93টি আসনে ভোট গ্রহণ হবে। গুজরাটের মধ্য ও উত্তরের 14টি জেলা জুড়ে এই দফায় 93টি আসনে ভোট গ্রহণ হবে। গুজরাটের মধ্য ও উত্তরের 14টি জেলা জুড়ে এই 93টি আসন রয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সহ 61টি রাজনৈতিক দলের মোট 833 জন প্রার্থী আহমেদাবাদ, বরোদা, গান্ধীনগর এবং অন্যান্য জেলা জুড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে সকাল 9:00 পর্যন্ত 4.75% ভোট পড়েছে। बहुत ही उत्साह और उमंग के साथ मनाया। लोकतंत्र के उत्सव के लिए देश के नागरिकों का हृदय से अभिनंदन करता हूँ, धन्यवाद करता हूँ, अभिनंदन करता हूँ, धन्यवाद करता हूँ। मैं इलेक्शन कमीशन को भी हृदय से बहुत बहुत बधाई देता हूँ। तो उन्होंने बहुत ही शानदार तरीके से पूरे विश्व में भारत के लोकतंत्र की प्रतिष्ठा को बढ़े इस प्रकार से चुनाव का संचालन करने की एक महान परंपरा विकसित की है और उसका एक उत्तम उदाहरण इस चुनाव में भी नजर आया। मैं इलेक्शन कमीशन का भी हृदय से अभिनंदन करता हूँ। गुजरात ना मतदारों नो पण हृदय थी खूब खूब आभार मानु छू के एमने आ लोकतंत्र ना उत्सव ने आन बान शान साथे उजव्यो, खूब उत्तम प्रकारे चर्चाओ करी। गुजरात की जनता में नीर क्षीर विवेक छे, ये सांभळे बधानो अने जे सत्य छे तेने स्वीकारवानो गुजरात नो स्वभाव छे। अने स्वभावना अनुसार आजे भारी मात्रा में बधा मतदान पण करी रह्या छे। हूँ गुजरात मतदाताओं पण हृदय थी खूब खूब आभार मानु छू अने आप सबने पण खूब खूब धन्यवाद। नमस्कार। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।